আজকে আমি আপনাদের করে দেখাবো গাজরের দিয়া। খুব অল্প সময়ের মধ্যে কিভাবে এটা তৈরি করে নেওয়া যায় ওটাই আমি করছি আজকে, তাই দেখাবো আপনাদের। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দিয়া বানাতে লাগছে গ্রেট করা গাজর, ঘি, মিল্কমেড, চিনি, হলুদ। প্রথমে কড়াতে আমি একটু ঘি দিয়ে নিচ্ছি। এরপর বেট করা গাজরটা আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি অ্যাড করছি প্রয়োজন মতন লাগবে, এটা আপনাদের বুঝে দিতে হবে কতটা লাগবে। এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতন দিয়েছি। এরপর আমি একটু মেরে নেব জিনিসটা। এবার আমি চিনিটা দিচ্ছি। চিনিটা যে এর মিল্কমেডে মিষ্টি আছে, গরুদুধেও মিষ্টি আছে, সেই কারণে আমি একটু অল্পই দিলাম। যে কড়া মিষ্টি খেতে চাইবে দিতে পারে, আর যদি হালকা মিষ্টি পছন্দ হয় এই 1 টেবিল চামচ বা 1.5 টেবিল চামচের মতো চিনিটা দিয়ে দিলাম আমি। এইরকম হবে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। জিনিসটা তৈরি হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম হবে। এবার আমি তৈরি করে দেখাচ্ছি দিয়াগুলো।
সহজে তৈরি হয়ে গেল গাজরের দিয়া।